করোনা মহামারী মধ্য দিয়ে সারা দেশ চলছে। এই অবস্থায় আসলে আমাদের সকল ধরনের অনুষ্ঠানই মানে গত একটি বছর সকল ধরনের অনুষ্ঠানই আসলে বন্ধ ছিল, এখন কিছুটা চালু হতে যাচ্ছে। তবে এর মধ্যে আমাদের আপনাদের জন্য যেটা সুখবর যে আমাদের করোনা মোকাবেলা করবার জন্যে এই সরকার সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি যে ভ্যাকসিনের আয়োজন করেছে ব্যবস্থা করেছে, পর্যাপ্ত ভ্যাকসিন ইতিমধ্যেই সেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তো আমাদের ভিতরে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা এখন কিছুটা আমাদের কেটেই গেছে যে ভ্যাকসিন চলে আসছে, আমাদের আর তেমন আর টেনশন নাই। তারপরে যতদিন আমরা ভ্যাকসিনটা না দিব ততদিন আমাদের একটু সতর্কতার সাথেই চলতে হবে। তো যাই হোক, বাঁচানোর মালিক রক্ষা করার মালিক তো আল্লাহ পাক, আমাদের এই সরকারের চেষ্টা মাত্র। তো আমাদের এই দেশটি অনেক ছোট্ট একটি দেশ, আমাদের সারা বিশ্বে আমেরিকা কানাডা ইউরোপ অন্য অন্য বড় বড় রাষ্ট্রগুলো তারা হিমশিম খাচ্ছে এখনও এই করোনা মোকাবেলা করতে, কিন্তু আমাদের সরকার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতই ভালো যে আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি এবং আগামীতেও আরও ভালো থাকব। তো আপনারা আজকের এই অনুষ্ঠানটি আসলে আমরা একটু শঙ্কার মধ্যেই ছিলাম যে অনুষ্ঠানটা হবে কি হবে না। আমার বাড়ি যে আমার বাবার নামে মধুর মেলা হয়, এবছর কিন্তু আমি সেই মধুর মেলাটা করতে পারি নাই, কারণ এমন সময় সেটা একেবারেই মানে মাঝামাঝি একটা টাইমে, ওই টাইমটায় আমরা সাহসই পাই নাই মেলা করতে। কোনোরকম মানে একটু সিন্নি করে খাওয়াই দাওয়ায় বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াই আমরা আমাদের মানে মেলাটা শেষ করছি। তো আজকে আমরা আসলে কাজল দেওয়ানকে ধন্যবাদ জানাবো, তিনি সাহস করে তিনি অনেক 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 সাহস করে এই আয়োজনটা করতে তিনি পেরেছেন, এবং সবচেয়ে বড় ধন্যবাদ তাকেই দিতে হবে। আমাদের সরকারের আরেকটি পার্ট এই এলাকার গৌরব, বারবার যাকে নির্বাচিত করে সংসদে পাঠান আপনারা, সেই আমাদের কামরুল ইসলাম মাননীয় সংসদ সদস্য সাবেক আমাদের মন্ত্রী মহোদয়, তিনি আসলে বলেছে যে তোমরা করো, আমি যদিও আসতে পারবো না সশরীরে কিন্তু আমার নজরদারি থাকবে। সেই জন্য এই দুই দিনব্যাপী 16 এবং আগামীকাল 17 প্রোগ্রামটা আছে, কিন্তু হয়তো আমরা খুব বড় সড়ো করে না করলেও আজকেও আমাদের কথা ছিল আমরা খুব ছোট্ট করেই করব, কিন্তু আপনারা যখন চলেই আসেন তখন আর ছোট থাকে না, বড়ই হয়ে যায়। যাই হোক, চারপাশে বেড়া ছিল যে যাতে ঘরোয়াভাবে করছি এটা মনে হয়, তারপর আপনারা যখন একেবারে চলে আসছেন ওই বেড়াটারা আর থাকে নাই। তো আগামীকালকে ওই প্রোগ্রামটা হবে, আমরা চেষ্টা করবো এটাকে ছোট্ট পরিসরেই করার জন্য। এখানে শিল্পী যারা তারা কিন্তু মহব্বতে, মাতালের মহব্বতে, প্রেমের টানে তারা কিন্তু কোনো টাকা পয়সার জন্য আসে না এবং টাকা পয়সা নিয়েও আসে না। এই যে ওনারা আসেন, আমি প্রথমেই আমাদের শিল্পীদ্বয় যারা এখন আছেন, অনেকেই গান গেয়ে চলে গেছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই মাতালের পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে, এবং আপনারা শিল্পীদের জন্য একটা অন্তত জোরে করতালি দিয়ে তাদেরকে একটু সম্মান জানাই। শাহ আলম ভাই যথার্থই বলেছেন যে এই শিল্পটাকে আমাদের ধরে রাখতে হবে, এ ধরে রাখতে হলে আমাদের সকলেরই কাজ করতে হবে। একা সরকারও যেমন পারবে না, একা প্রশাসনও কিছু করতে পারে না, আমাদের সকলেরই সেখানে চেষ্টা থাকতে হবে। আমাদের নিজেদের স্বভাবের জন্যে অনেক সময় আমাদের অনেক কিছুরই অভাব হয়ে যায়, সেই স্বভাবটাও আমাদের ভালো করতে হবে। আমরা যাতে সুন্দরভাবে যেটা করা প্রয়োজন আচ্ছা ধন্যবাদ তারানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুক্তার আওয়ামী লীগের, উনি আমাকে 1000 টাকা আগেই দিয়েছে, ধন্যবাদ। এতক্ষণ আমরা আশা করছিলাম আসলে শিল্পীরা গান করে সবাই যেন একটু একটু কিছু দেয়, কারণ ওনারা তো আর বায়নার টাকা নিয়ে আসে না। তো যাই হোক, আমি বসে বসে মানে ভাবছিলাম আর একটু, আমাদের এই এই মেলাটায় অনেক টাকা পায়, আমাদের শিল্পীরা পায়, মিউজিশিয়ানরা পায়, কিন্তু এই বছর আসলে ভিআইপি যারা বা যারা টাকা পয়সা অনেক বেশি দেয় অনেকেই আসতেই পারে নাই, আসে নাই। যাই হোক, আমি আর কথা না বাড়াই, শাহ আলম ভাইয়ের কথা আমি বলবো যে আমাদের সকল আমাদের সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা আছে আপনাদের গানটা এই পালা গানটা যাতে সচল থাকে। আমাদের আমি সংসদীয় কমিটির মেম্বার হিসেবে আমিও
আমাদের মিটিংয়ে বারবার তুলেছি এবং বিভিন্নভাবে শিল্পীদের পাশে আমাদের পাশে সরকার আছে। এটা আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের দেশীয় কালচার, এটাকে আমাদের ধরে রাখতেই হবে, এটা আমাদের দায়িত্ব। পাশাপাশি আমরা যারা গান বাজনা করি তাদেরও অনেক দায়িত্ব আছে। স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করলেই আমরা ভালো থাকবো ইনশাল্লাহ।